হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আজকে কী কী বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো, এটা একটা সমুদ্রের মাছ, আর এখানে ফ্রেশ গরুর মাংস আছে। এই বাজারগুলো কিন্তু সব বাংলা শপ থেকে করে নিয়ে এসেছে। আর এটা সিলভার কাপ মাছ, এই মাছটা কিন্তু এখানে ফ্রেশ পাওয়া যায়। আর এটাও একটা সমুদ্রের মাছ, এটাও একটা সমুদ্রের মাছ। এখানে কিন্তু সমুদ্রের অনেক রকম মাছ পাওয়া যায়, আর কিছু কিছু মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের ইলিশ মাছ। এই মাছগুলো বাংলাদেশ থেকে এসেছে, এই মাছটা মেশিন দিয়ে কেটে নিয়ে এসেছে। আর এখানেও কিছু মাছ আছে, এগুলো ছোট মাছ, এই মাছগুলোও কিন্তু বাংলাদেশ থেকে আসে। যদিও বা বাংলাদেশের মতো ততটা স্বাদগন্ধ থাকে না, তবুও কিন্তু বাংলাদেশের জিনিস খেতে ভীষণ ইচ্ছে করে। এগুলো কি মাছ আমি সঠিক নাম বলতে পারবো না, নাম জানি না, তবে এই মাছগুলো বাংলাদেশের মাছ। আর এটা হচ্ছে ইলিশ মাছ, এটাও বাংলাদেশ থেকে আসে। এটা হচ্ছে ছোট ইলিশ, এটা প্যাকেটে থাকে, একটা প্যাকেটে তিনটা চারটা এভাবে থাকে। তো এটা প্যাকেট সহ নিয়ে এসেছে। আরও কিছু সবজিও এনেছে, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। আর কিছু সবজি আছে, কচুর লতি, পুঁই শাক, ধনিয়া পাতা, এগুলো কিন্তু বাংলাদেশি সব সবজি। আর আমাদের এখানে কচুর লতিটা ফ্রোজেন করাও পাওয়া যায় সব সময়। আর এই তো পুঁই শাকটাও কিন্তু খুব ভালো ছিল। এখানে একটা চানাচুর আছে, এই চানাচুরটাও কিন্তু বাংলাদেশ থেকে আসে। এই যে বেগুন, বেগুনটা এই দেশেরই, এখানে এই বেগুনগুলো অনেক চাষ হয়। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে এই কচুটা, আমি যখনই বাজারে যাই বা আপনাদের ভাইয়া যখনই বাজারে যায়, এই কচুটা আমরা কখনোই মিস করি না। আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই বড় কচুটা কিন্তু চিকেন অথবা মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে স্পেনাশি শাক, বাংলাদেশে যেটা আমরা পালং শাক বলি। আর এই তো পেঁপে, পেঁপে আমার খুব পছন্দের তরকারি, পেঁপে আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে পেঁপে রান্না করা অথবা ভাজি করা। আর এটাও কিন্তু একটা কচু, তবে এখানে সবজিটা খুব এক্সপেন্সিভ। আমরা যে টাকা দিয়ে সবজি কিনে খাই, এই টাকা দিয়ে কিন্তু এর ডাবল মাছ মাংস কিনা যায়। আর এই তো এটা একটা চাল, এটা লাল চাল, আপনাদের ভাইয়া মাঝে মাঝে লাল চালের ভাত খায়, যার জন্য এক প্যাকেট লাল চাল নিয়ে এসেছে। তবে আমাদের যে জিনিসগুলো দেখছেন এগুলো আনতে কিন্তু অনেক কষ্ট হয়, কিছুই করার নেই, একটু ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর এই তো এখানে আরও কিছু সবজি আছে, শালগম আর হচ্ছে মূলা। আর শালগম আর মূলাটা আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করেন, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ ছিল, বিশেষ করে সিলভার কাপ মাছটা একেবারে ফ্রেশ ছিল। এখানে কিন্তু অনেক বড় বড় সিলভার কাপ মাছ পাওয়া যায়, ফ্রেশ, অনেক বড় বড়, 10 কেজি, 15 কেজি, 20 কেজি এরকম ওজনের পাওয়া যায়। আর এই তো এই মাছগুলো যে দেখছেন ছোট মাছ, এগুলো বাংলাদেশের মতো যদিও বা এতটা স্বাদ লাগে না, তবুও কিন্তু একটু ভালো করে রান্না করলে খেতে মজাই লাগে, খুব খারাপ লাগে না। আর এখানে আরও কিছু জিনিস আছে, খেজুর আছে, এটা হচ্ছে মেবি সৌদি আরব থেকে আসে খেজুরটা। আর আরেকটা সব থেকে মজার জিনিস নিয়ে এসেছে, এটা হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা আসলে বাংলাদেশ থেকে আসে, এই খেজুরের গুড়টা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে বাংলাদেশের কোনো জিনিস দেখলে আপনাদের ভাইয়া খুব আগ্রহ করে কিনে নিয়ে আসে, এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। যদিও বা আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, খাই না, তবুও কিন্তু ও নিয়ে এসেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু বাজার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজ আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হবো।